তো এই শুভ দামোদর মাস শুরু হয়ে গেছে গতকাল থেকে। কেউ কেউ এই একাদশী থেকে সামনে উত্থান একাদশী পর্যন্ত দামোদর ব্রত পালন করেন। আমাদের ইস্কন ভক্তরা পূর্ণিমা থেকে, লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা দামোদর ব্রত পালন করেন। তো তোমার দামোদর মাস গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো এই পবিত্র দামোদর মাসে আজকে বিশেষ দিনে ষোড় গোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শ্রী চৈতন্য চরিতামৃত রচয়িতা মদন মোহনের কৃপাপাত্র কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই তিন গোস্বামীর আজকে তিরুভাব উৎসব। তো সঙ্গে সঙ্গে আমাদের গুরুভ্রাতা বিশ্বম্বর গৌর প্রভু তারও তিরুভাব উৎসব আজকে এখানে উদযাপিত হচ্ছে। তো বিশ্বম্বর গৌর প্রভুর পত্নী এবং পুত্র তারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন। তো এই উৎসবে উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতি হেতু আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই হাত জোড় করুন, বলো নমামি হরিদাসম তং চৈতন্যম তৎচ তৎপ্রভুম সংস্থিতামপি জং মূর্তিম স্ব অঙ্কে কৃত্বা ননর্ত য। নমামি হরিদাসং তং চৈতন্যং তচ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জং মূর্তিং স্বাঙ্কে কৃত্বা ননর্তজ। আমি হরিদাস ঠাকুরকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি। যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কুলে নিয়ে নৃত্য করেছিলেন, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, হরিদাস ঠাকুর কি। তো ভগবান এরকমই হচ্ছেন দয়ালু, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, রাধারানীর ভাব নিয়েছেন কৃষ্ণ। ভগবানের একটু লোভ হয়, আমাদের লোভ আছে, আছে কী ধরনের লোভ? লোভ থাকবে, লোভ কেউ ত্যাগ করতে পারবে না। গীতায় কৃষ্ণ বলেছেন, কাম ক্রোধ লোভ ত্রিবিধ নরকেশ্চেদ। কাম ক্রোধ লোভ তিনটা নরকে নিয়ে যায়। কিন্তু আবার এই কাম, নরোত্তম দাস ঠাকুর বললেন, কৃষ্ণ কর্ম অর্পণে। কাম মানে কে জানে? ইন্দ্রিয়ের বাসনা বা ইচ্ছা পূর্তি। যত ইন্দ্রিয় আছে তার যে বাসনা, চোখ কান নাক জিহ্বা ত্বক, এসব ইন্দ্রিয়ের বাসনা বা ইচ্ছা পূর্তিকে কাম বলা হয়। কিন্তু আমাদের আচার্যরা খুব দয়ালু কৃপালু, তারা বদ্ধজীব আমাদের মতো হতভাগ্য জীবকে কৃপা করার জন্য তারা এই নিম্ন আসক্তিকে তারা উচ্চতর স্বাদে নিযুক্ত করতে ভগবানের নির্দেশ গীতায় রয়েছে। বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জম রসুপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে। যদি পরম স্বাদ লাভ হয়, ভগবান কৃষ্ণ এটি বলেছে, উচ্চ স্বাদ পেলে নিচ স্বাদটা আপনা থেকে
চলে যাবে। তাই আচার্যরা ভগবানের প্রতিনিধিত্ব করে থাকেন এবং তারা কিভাবে আমরা সেই আমাদের বাসনা ইন্দ্রিয়ের বাসনাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারি সেই জন্য নরোত্তম দাস ঠাকুর তিনি শিখিয়ে দিয়েছেন কাম কৃষ্ণ কর্মার্পণে। সমস্ত ইন্দ্রিয়ের যে বাসনা ইচ্ছা সেটা কৃষ্ণ সেবাতে যুক্ত করতে হবে, তাহলেই সেটা হয়ে যাবে উচ্চতর স্বাদ। আর তখন চোখ যে সিনেমা দেখছিল বাজে সিনেমা, চোখ যাই গিয়ে দার্জিলিং দীঘায় বিভিন্ন খারাপ ছবি দেখছিল, আর চোখটা ওইগুলো দেখতে চাইবে না। কানটা বাজে বাজে কথা শুনছিল, কাক কাকির কথা, রাজনৈতিক কথা মানে কাক কাকির কথা, সিনেমা আর্টিস্টের গান মানে কাক কাকির গান, এগুলি আমাদের কানটা শুনে নোংরা কোথায় আছে। ভগবানকে বাদ দিয়ে যত সব কথা সেগুলি সব কাক কাকির আস্বাদন, কোথায় নোংরা খুঁজে বেড়াবে। তো সেজন্য ইন্দ্রিয় যাতে পবিত্র হয় তার জন্যই সমস্ত ইন্দ্রিয়ের শুদ্ধিকরণ জন্য সব কিছু কৃষ্ণ সেবাতে লাগাতে হবে। ক্রোধ ভক্ত দেশী জনে, আর লোভ কি কোথায় লাগাবেন? কৃষ্ণ কথা শ্রবণে, ভক্ত সঙ্গ কোথায় হচ্ছে সেখানে লোভ রূপক মূল্য দিয়ে ক্রয় করতে হবে। তত্র লৌল্যম উল্যম একলম, একমাত্র লোভ হচ্ছে আমাদের মূল্য দিয়ে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতুপি লভ্যতে, কৃষ্ণ ভক্তি রূপক যে কথা কৃষ্ণ বিষয়নী কথা কোথায় হচ্ছে? আজকে এখানে ভোগ লাগবে, কৃষ্ণকে ভোগ লাগবে প্রসাদ, তার প্রতি লোভ, কৃষ্ণ কথা হবে ভক্ত সঙ্গে লোভ, কৃষ্ণ নাম কীর্তনে লোভ, এসব কৃষ্ণ সম্বন্ধযুক্ত বিষয়ের প্রতি যদি কেউ লোভ রাখে সেটা ভালো। তো সেজন্য আমাদের আপনারা সবাই লোভী লোভী, এই জন্য সবাই এখানে এসছেন। এখানে এখানে তো কোনো মাছ মাংসর লোভে কেউ আসেনি, এখানে প্রসাদ লোভে কৃষ্ণ কথা শ্রবণের লোভে কীর্তন নৃত্য এইসব লোভে আর ইন্দ্রিয়গুলিকে সেই সব বিষয়ে যুক্ত করতে সবাই এসছেন। দামোদর মাসে তো এইরকম ভক্ত সঙ্গ আমাদের প্রয়োজন, লোভটা আমাদের দরকার। আবার জড়জাগতিক লোভে কি হবে, কষ্ট হবে। আমাদের গৌরগোবিন্দ স্বামী গুরু মহারাজ তিনি ছিলেন নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন প্রভুপাদের শিষ্য, উনি একটা গল্প বলতেন। আমরা যখন যেতাম, আমি যখন ভুবনেশ্বরে উনি ছিলেন 84 সালে 85 সালে, ওখানে নিত্যানন্দ ত্রয়োদশী নামহট্ট মেলা হয়েছিল উড়িষ্যা ভক্তদের জন্য, তখন আমরা যেতাম ভুবনেশ্বর। তখন ঘর মন্দির কিছু ছিল না, ওই কুটির মতো ছিল। সেখানে মহারাজ বলছিলেন যে একটা বাচ্চা কুল খেতে ভালোবাসে, কুল জানেন আচার করে বদরি কুল, পেকে লাল হয়ে গেছে শুকিয়ে রাখে, চাটনি বানায় সবাই। তো তার মা এই কুলগুলি শুকিয়ে কলসের মধ্যে ঢুকিয়ে রাখত, মাঝে মাঝে চাটনি করবে। তো বাচ্চাটা ওইটা খুব পছন্দ করে, টক মিষ্টি, দেখেছে মা ওখান থেকে নেয়, আরও আগে একদিন হাতে নিয়ে দেখছে খুব টেস্ট, এরকম চুরি করে করে খায়। একদিন ভাবলো মা দেখে ফেলবে, একটু লুকিয়ে বেশি নিয়ে চলে যাব, তো দু হাত ঢুকিয়ে দিয়েছে কলসের মধ্যে, দু হাত ঢুকে অঞ্জলি ভরে এরকম করে নিয়েছে, তাহলে আর হাতটা বেরোচ্ছে না, তো টানছে, লোভ হয়ে গেছে না। লোভে কি হয়, কষ্ট, কষ্ট হবে, দুঃখ হবে। তো জানে না কোথায় লোভ করলে আনন্দ হবে, কোথায় লোভ করলে কষ্ট হবে জানে না।
তো এরকম জোরে একদম লোভ করে নিজের ইন্দ্রিয় সুখ ভালো লাগছে, এটা নিজের ইন্দ্রিয় সুখ, কৃষ্ণ সেবা নেই এখানে, যেন ও টানছে আর এসে গেছে, আর নিচেও যাচ্ছে না উপরেও আসছে না, টাইট হয়ে গিয়ে ছিঁড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, মা দেখছে কান্না করছে, আরেকটা লাঠি নিয়ে এসছে, তখন পিটাচ্ছে, দুষ্ট এসব কুল খেয়ে পেট খারাপ হবে, তুই কী করছিস? তার মানে এদিকে হাতও ছিঁড়ল এবং মায়ের প্রহারও খেতে গেল। তো এরকম লোভ মহারাজ বলছিলেন, তো জলজাগতিক জিনিসটা এরকমই, প্রথমে মনে হবে খুব ভালো, পরিণাম হবে ক্ষতি দুঃখ। প্রহ্লাদ মহারাজ উদাহরণ দিয়েছেন, কে মনে রাখছে, ভাগবতে রয়েছে, এই যে জড় বিষয়ের সুখটা প্রহ্লাদ মহারাজ উদাহরণ দিয়েছেন, প্রথমে সুখ হবে, পরিণাম দুঃখ হবে, কেউ জানে? কুণ্ডয়ান, কুণ্ডয়ান মানে চুলকানি, চুলকানি প্রথম আরাম হবে, পরিণাম দুঃখ হবে। তো সেজন্য আমাদের নিত্য বস্তু কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান, আচার্য বলছে নিত্য ভক্তি, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান, তার সন্ধান করতে হবে। এই জন্য আপনারা সন্ধান করেছেন, ও ওখানে কৃষ্ণ ভক্তির কথা আছে, প্রসাদ হবে, সেজন্য এসছেন। তো মহাপ্রভু তিনি খুব দয়ালু কৃপালু, এই জন্য তিনি স্বয়ং হরিদাস ঠাকুরের পরিত্যক্ত কলেবরকে নিয়ে নৃত্য করেছেন ভক্ত সঙ্গে, আর হরিদাস ঠাকুর নামাচার্য, তিনি ছোটবেলায় 5-6 বছর বয়সে চলে এসেছিলেন শান্তিপুরে বাংলাদেশ থেকে। বাচ্চারা কী করে, যেমন হাঁটতে হাঁটতে এদিক সেদিক চলে যায় না, তো হরিদাস ঠাকুর ছোটবেলা থেকে গাভী দুগ্ধ পান করে থাকতেন, অন্য কিছু খেতেন না, যবন কুলে ওখানে তো সব অমেদ্য ভক্ষণ হয়, কিন্তু উনি কিছু গ্রহণ করতেন না, উনি কেবল দুগ্ধ পান করতেন, গাভী দুগ্ধ। যখন 5-6 বছর হয়ে গেছে, গৃহ ত্যাগ করে অমনি অদ্বৈত আচার্যের কাছে চলে এসছেন শান্তিপুরে, আর এখানে সেই অদ্বৈত আচার্যের সান্নিধ্যে থেকে সব কিছু ভক্তিময় জগতে তিনি প্রবেশ করেছেন। যদিও অদ্বৈত আচার্য মহাবিষ্ণু তিনি জানতেন এই হরিদাস ঠাকুর কে, কে হরিদাস ঠাকুর, ব্রহ্মা। তো অদ্বৈত আচার্য মহাবিষ্ণু তার দ্বিতীয় বিষ্ণু হচ্ছেন কে, গর্ভদক্ষায় বিষ্ণু, তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। তাই মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য তিনি এই হরিদাস ঠাকুরকে জানতে পেরেছেন, তাই তাকে নিয়ে রেখেছেন, লালন পালন করেছেন, সব কিছু করেছেন। এমনকি হরিদাস ঠাকুর মহাপ্রভু তাকে নামাচার্য উপাধি দিয়েছেন। আবার এই অদ্বৈত আচার্য তার পিতৃশ্রাদ্ধে এই হরিদাস ঠাকুরকে আমন্ত্রণ করে ভোজন করিয়েছেন, প্রথম প্রসাদ ভূজ্য পাত্র তাকে দান করেছে। শান্তিপুরে ব্রাহ্মণরা রেগে গেছে, সে এ হরিদাস যবন আর এখানে যে প্রসাদ ভূজ্য প্রথম, অদ্বৈত তুমি ব্রাহ্মণ পণ্ডিত আচার্য হয়ে এরকম একটা ভুল কাজ করছ, কি করছ না, এই যবন কুলে জন্ম হয়েছে হরিদাস, তাকে প্রথম ভোজন প্রদান করছো, এ মাড় হয়ে গেল, এ আমরা খাবো না কেউ। ব্রাহ্মণরা এরকম স্মার্ত, ব্রাহ্মণরা এরকম জাতি অভিমানী দেহাত্মবুদ্ধিতে তারা গ্রহণ করতে চাইল না। তখন অদ্বৈত আচার্য বললেন, তো আপনারা কৃপালু দয়ালু, তো আমাকে কৃপা করুন, তো কি হলে আপনারা ভোজন করবেন না আবার রন্ধন করতে হবে? তখন হরিদাস ঠাকুরের তো তিনি ভজন করছেন হরিনাম অন্য একটা দিকে, আর এদিকে অদ্বৈত আচার্য আবার রন্ধনের আয়োজন করলেন, চাল ডাল তরি তরকারি সব মশলাপাতি দিলেন রান্নাঘরে, আপনারা রন্ধন করুন ব্রাহ্মণ। তো ব্রাহ্মণরা গিয়ে দেখছে
আগুন নেই, আরও রেগে গেছে। অদ্বৈত আমাদের সঙ্গে পরিহাস করছ, বলো কেন, না আগুন কোথায়? তুমি রান্নার সব অ্যারেঞ্জমেন্ট করেছ, আগুন না হলে তো রান্না হবে না। তখন অদ্বৈত আচার্য বললেন, আপনারা তো ব্রাহ্মণ বলে দাবি করলেন, আমি তো জানি ব্রাহ্মণের মুখেই তো আগুন থাকে, আপনারা আবার বলছেন আগুন কোথায়। এই একটা কথায় ওরা লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে আসুন, অগ্নি চাইছেন তো আমার সঙ্গে আসুন। হরিদাস ঠাকুর মন্দ মন্দ করে জপ করছিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছিলেন। ঠাকুর অদ্বৈত আচার্য গিয়ে বলছেন, ঠাকুর ভিক্ষা। কি ভিক্ষা? অগ্নি ভিক্ষা কীভাবে নেবে? তখন একটা সোলার কাঠ নিয়ে গেছেন, তখনকার দিনে পাথর পাথর ঘষিয়ে আগুন সৃষ্টি করে সোলাতে ধরানো হতো, যজ্ঞ এরকম হতো। আবার ব্রাহ্মণরা তিনবার করেই আগুন ধরিয়ে দিত, এরকম শক্তিশালী ছিল। তখন হরিদাস ঠাকুরের সামনে যখন সোলার কাঠ অদ্বৈত আচার্য ধরেছে, তিনি হরিনাম করে করে তিনবার করেছেন, সোলার কাঠ আগুন ধরে, হরিদাস ঠাকুর কি? তখন সব ব্রাহ্মণরা একদম দৌড়ে হরিদাস ঠাকুরের পা ধরে, না না আপনি আসল ব্রাহ্মণ, আমাদের ক্ষমা করবেন, আমরা আপনার চরণে অপরাধ করেছি, নিন্দা করেছি, তা আপনি একমাত্র ভূজ্য গ্রহণ করার প্রথম অধিকারী, তো সেজন্য যিনি বৈষ্ণব তিনি অটোমেটিক্যালি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণরা এটা বুঝতে পারে না, ব্রাহ্মণ না হলে বৈষ্ণব হতে পারে না। সেজন্য হরিদাস ঠাকুর বৈষ্ণব, আবার একদিকে তিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ স্তর অতিক্রম করেই বৈষ্ণব হয়, সত্যগুণে না এলে বিশুদ্ধ সত্যে আসা যাবে না। তো সেজন্য সত্যগুণ স্তর হচ্ছে ব্রাহ্মণ স্তর, সেই জন্য রজগুণ তমগুণ প্রভাব থেকে মুক্ত হতে গেলে সত্যগুণে আসতে হবে, তো সত্যগুণ উৎপন্ন করতে গেলে ভক্তসঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে, প্রসাদ সেবা করতে হবে, করতে করতে একদিন সত্যগুণাবলী জাগ্রত হবে, আর তারপরে সে বৈষ্ণব উপলব্ধ দেবে, ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান লাভ হবে। ব্রাহ্মণ প্রথমেই খালি জানে আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, কিন্তু বৈষ্ণব কি জানে? অহম ব্রহ্মণঃ পরমেশ্বরস্য অস্মি। ব্রাহ্মণ জানে অহম ব্রহ্মাস্মি, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ ব্রহ্মকে জানি, কিন্তু ব্রাহ্মণ ব্রহ্মকে জানছে, খালি আত্মজ্ঞান হলো, কিন্তু আত্মার কর্তব্য সম্বন্ধে জানে না, আত্মাটা কি জানে না। এই জন্য বৈষ্ণব কি জানে? অহম ব্রহ্মণঃ পরমেশ্বরস্য অস্মি, আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস। এই জন্য বৈষ্ণবরা কি করে? যা কিছু করে সব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবাতে যুক্ত করে দেয়। কেন? আমি দাস, এই জন্য সব ইন্দ্রিয় দিয়ে মালিক প্রভু কৃষ্ণ তার সেবায় যুক্ত হয়ে যায়। এই জন্য হরিদাস ঠাকুর তিনি আচার্য, স্বয়ং ব্রহ্মা, তিনি গোচারণ ভূমিতে কৃষ্ণকে পরীক্ষা করেছিলেন, সেজন্য উনি চাইছিলেন মহাপ্রভু যখন ধ্যান করলেন এসে ব্রহ্মা নবদ্বীপ ধামে, এবং সেখানে মহাপ্রভু আজ অনুলম্বিত ভুজৌ সেখানে আবির্ভূত হলেন, আর ব্রহ্মা সেখানে প্রার্থনা করেছিলেন, প্রভু আমার দ্বাপর যুগে অহংকার হয়েছিল, ব্রহ্মপদে অভিমানী হয়ে আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমার গোবৎসদের গোপবালকদের তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, সঙ্গ হারা করিয়ে দিয়েছিলাম, এই অপরাধ, কেননা আমার আমি ব্রহ্মপদে অধিষ্ঠিত হয়ে নিজেকে খুব শ্রেষ্ঠ অভিমান ছিল, আমি চাই কলিযুগে তুমি গৌরাঙ্গরূপে আবির্ভূত হবে, আর আমি চাই তোমার সঙ্গে সেবা করতে, কিন্তু নিচকুলে আমার যেন জন্ম হয়, অভিমান যেন না থাকে, অহংকার না থাকে, নিচকুলে জন্ম হলে তাহলে একটু অভিমান শূন্য থাকবে। তখন মহাপ্রভু বলেন, তোমার নাম হবে হরিদাস, তুমি যবনকুলে জন্ম লাভ করবে, কিন্তু তুমি নামের আচার্য রূপে
জগতে আমাকে সাহায্য করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে সেই হরিদাস ঠাকুর পরবর্তীতে তিনি নীলাচল ধামে নবদ্বীপ ধামে নিত্যানন্দ প্রভু সহ নাম হট্ট প্রচার করেছেন। মহাপ্রভু বলেন, শুন শুন নিত্যানন্দ, শুন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে কৃষ্ণ বলাতে হবে, গীতা ভাগবত শিক্ষা দিতে হবে। কাউকে অন্য মতে অন্য পন্থায় যেন ভুল মাথায় না ঢুকে দেওয়া হয়। কেউ ভক্ত হচ্ছে কারোর দ্বারা, তাকে যেন আবার সাহায্য করা হয়, তাকে যেন বলা হয় না এই সঙ্গ করছো কেন। দেখে গেল ও তো ইস্কনের ভক্ত, ভালো প্রচার করছে, অনেক ভক্ত তৈরি হচ্ছে। আবার আমরা গিয়ে না 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 ওখানে কেন, আমার সাথে আসো, এরকম যেন না হয়, ওটা অপরাধ হয়ে যাবে। কেউ কাউকে প্রচারে সাহায্য করছে, সে জানে কী করে তাকে উত্তীর্ণ করছে, আমরা গিয়ে যেন তাকে বিভ্রান্ত করে না দিই। তো সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। সর্বদা মহাপ্রভু বলেছেন যে সবাইকে কৃষ্ণ ভক্তি দিতে হবে, যার যেমন ক্ষমতা অধিকার সে সেই ব্যক্তিকে উন্নয়ন করবে, আবার অন্যের সাহায্য নিয়ে ভক্তদের সঙ্গ নিয়ে সে কিছু সহায়তা করবে। তো সেজন্য আমাদের সবাইকে সুযোগ নিতে হবে প্রচারের জন্য, তাহলে আনন্দ হবে। আমাদের এখানে চাকদায় মন্দির হবে আমবাগানের কাছে, প্রভুপাদ এই আমবাগানের কাছে উনি প্রসাদ পেতেন। আমরাও যখন আমবাগানটা ছিল, গুরু মহারাজ শ্রী জয়প্রতাপ স্বামী যখন এই রাস্তা দিয়ে যেতেন কোনো প্রোগ্রাম, মায়াপুর থেকে মুড়ি টুড়ি কলা শশা এসব নিয়ে এসে ওখানে বসে আমরা ভোজন করতাম। গুরু মহারাজ প্রভুপাদ এখানে ভোজন করতেন। এই কয়েকদিন আগে রাধানাথ মহারাজ জিজ্ঞাসা করছেন আমাদের এখানে আমবাগানটা কোথায় প্রভুপাদ বসে প্রসাদ পেতেন, এখানে কি আমাদের কোনো কিছু হচ্ছে। তো মানে প্রত্যেক এখন মহাপ্রভু প্রেরণা দিচ্ছেন, প্রভুপাদ প্রেরণা দিচ্ছেন যে আমবাগানের কাছে কিছু একটা হোক ইস্কনের, নাহলে অন্যান্য গুরু মহারাজও দাঁড়িয়ে ওখানে এদিকে কি রাস্তা হবে না হাইরুট থেকে এই জায়গাতে যেতে। তখন ভক্তরা বলছে গুরু মহারাজ আপনার কৃপা হলে হয়তো হবেই। তো এই জন্য ওখানে কেউ সাহায্য করছে, কেউ কেউ যাচ্ছে, কেউ কেউ আবার যাচ্ছে না, কেউ কেউ আবার বিভ্রান্ত করাচ্ছে, না না ওখানে যেতে হবে না, ওখানে সাহায্য করতে হবে না, ভাবছে কেউ ব্যক্তিগত করছে, কেউ ব্যক্তিগত করছে না। ওটা আমাদের কয়েকদিন আগে জমিটা পাওয়া গেছে, এখন রেজিস্ট্রি হয়ে গেল, এই কয়েকদিন আগে রেজিস্ট্রি হয়ে গেছে। তো সেজন্য প্রত্যেক ভক্ত সাহায্য করবে, আর সেখান থেকে নিজের গৃহে হরিভজন করবে শ্রদ্ধা কুটির, আবার মন্দিরে গিয়ে সেবা করবে যার যেমন সামর্থ্য হবে, কাঠবিড়ালের মতো, কেউ হনুমানের মতো, যার যেমন সামর্থ্য হবে। কেউ সাহায্য করছে, হ্যাঁ আরও একটু বেশি করুন, হ্যাঁ, বা কেউ কাউকে সহায়তা করছে, আমি তাকে গিয়ে বিভ্রান্ত করব না, সে তাকে দেখছে সে দেখবে। আমরা অনেক সময় গিয়ে আবার অনেক কিছু করি, ওটা যেন না হয়, এগুলি ভুল হয়ে যাবে। সেই জন্য প্রচার, মহাপ্রভু বললেন হরিদাস ঠাকুর নিত্যানন্দকে বাড়ি বাড়ি যাও, গীতা ভাগবতী শিক্ষা দাও, আর কৃষ্ণ যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, সেই উপদেশ গীতা ভাগবত, যারে তাকে বাড়ি বাড়ি যাবে কৃষ্ণ নাম বলাবে। নিত্যানন্দ হরিদাসকে কী বললেন, কী বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, সর্বত্র। তো অনেক জায়গা পড়ে আছে, আমরা প্রচারে যাচ্ছি না, কেউ একজন কাউকে প্রচার করছে তাকেই নিয়েই সবাই টানাটানি, ওইটা ঠিক না। কেউ করছে তাকে সে তত্ত্বাবধান করছে, আমার সহায়তা যদি চায় আমি সাহায্য করব, কিন্তু তাকে বিভ্রান্ত করবো না, এটা যেন না হয়, সেটা যেন ভক্তরা যেন সহযোগী মনোভাব নেয়।
তো এভাবে নিতাই আর হরিদাস ঠাকুর প্রচার করেছেন এবং মহাপ্রভু স্বয়ং সে হরিদাস ঠাকুরকে কৃপা করেছেন। নীলাচল ক্ষেত্রে হরিদাস ঠাকুর চাইলেন যে আমি তোমার পাদপদ্ম দর্শন করব, স্পর্শ করব, বক্ষের মধ্যে ধারণ করব, তোমার মুখমণ্ডলকে আমি দর্শন করব আর তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলবো, এইভাবে আমার দেহটাকে আমি ত্যাগ করব। এইসব শিক্ষা, সেই জন্য আমাদের মৃত্যু হবে, আমাদের বিশ্বম্বর গৌরপ্রভু এই দেহটা ত্যাগ করেছেন, কিন্তু আত্মা নিত্য, আত্মার মৃত্যু হয় না। সূর্য উদয় অস্তের যেমন এখন আমরা দেখতে পাই না অন্ধকারে রাত্রিবেলা সূর্যকে, কিন্তু সূর্য থাকে, দিন হলে আমরা হয়তো সূর্যের জন্ম হলো না, সেরকম ভক্তরাও তাদের আবির্ভাব তিরুভাব সূর্যের উদয়স্তের মতো। ভাগবতে বলা হয় যে সূর্যের উদয়স্তে আয়ু হরণ করে, কিন্তু ভক্তদের আয়ু হরণ করতে পারে না সূর্য। কেন না? ভক্তরা ভগবদ্ধামে যায় আর তাদের বারবার জন্মমৃত্যু চক্রে আসতে হয় না। এই জন্য আমাদের সাধুসঙ্গ করে এমন ভক্ত হতে হবে, জগতের লোকে এমন শিখাতে হবে যাতে এই সূর্যদেবের আয়ু হরণে বারবার আমাদের জন্মমৃত্যু চক্রে কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র এরকম না হয়, একবার ভগবদ্ধামে যেন আমরা চলে যেতে পারি। তো সেজন্য আমাদের এসব আচার্যরা তারা অপ্রকট হয়েছেন, হ্যাঁ প্রভুপাদ তিনি কৃষ্ণ কথা ভাগবত কথা বলতে বলতে, হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে, মহাপ্রভু পাদপদ্মকে বক্ষে ধারণ করে, তীরকম আমরাও দেহ ধারণ করতে মানে দেহ ত্যাগের সময় যাতে এরকম হয় তার জন্য আমরা অভ্যাস করছি, এই সাধুসঙ্গ করে অভ্যাস করছি যাতে এরকম আমরা করতে পারি। তো সেটা প্রয়োজন। আমাদের বিশ্বম্বর গৌরপ্রভু সে তো খুব সুন্দর দিনে এই দামোদর মাসে, হ্যাঁ খুব সুন্দর তিথিতে অপ্রকট হয়েছে, হ্যাঁ কৃষ্ণ ভক্তি অনুশীলনে। একবার তো হসপিটালে মনে হচ্ছিল দেহ ত্যাগ হয়ে যাবে, তো আমার ফোন এসেছিল, আমি বাইরে ছিলাম, তো আমি গুরু মহারাজ বিদেশে ছিলেন, তো গুরু মহারাজ কাছে ফোন করে জানালাম, আর গুরু মহারাজ তখন ফোনে তার কর্ণের মধ্যে হরিনাম দিচ্ছেন বলছেন। তখন আবার জেগে চাঙ্গা হয়ে বাড়িতে এসে সুন্দর দেহ লাভ করে আবার কিছুদিন প্রচার করছে, বলছে গুরুমহারাজকে আমি কিডনিটা চেঞ্জ করবো। গুরুমহারাজ দেহটা তো ত্যাগ করতে হবে যে কোনো সময়, তোমাকে কিডনি চেঞ্জ করতে হবে না, তুমি ভগবদ্ধামে চলে যাবে। তাহলে দেখুন এটাই গুরুদেব জানেন যে ওনাকে বলে না না কিছু ওইসব করতে হবে না, একদিন না একদিন আমাদের দেহ ত্যাগ করতে হবে। তো গুরু মহারাজ প্রভুপাদের অনেক সেবা আছে বলে উনি বলছেন না আমি এখানে বহুদিন থাকতে চাই, প্রভুপাদের সব সেবাকে পূর্ণ করতে চাই, এই জন্য আমি যেতে চাই না। সেজন্য উনি চেষ্টা করছেন আরও সেবা সম্পাদন করবেন। উনি একবার রাশিয়ায় ছিলেন, স্বপ্ন দেখছিলেন সব গুরু ভাইরা অপ্রকট হয়ে যাচ্ছে এবং তারা বলছে তুমিও চলে আসো তাড়াতাড়ি। তখন গুরু মহারাজ বলেন আমি বললাম না, আমি প্রভুপাদ আমাকে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন আর আমি কন্ডিশন দিয়ে সংকল্প করেছি এগুলি পূর্ণ করব, এই জন্য আমি এখন যাব না, আপনারা গিয়ে প্রভুপাদকে অন্য জায়গায় সাহায্য করুন, আমি এখনও থাকবো এই জগতে প্রচার করব, আরও বদ্ধজীবকে কৃপা করব, প্রভুপাদের শিক্ষা প্রদান করব। তো কখনো কখনো কেউ থাকতে চায় ইচ্ছা করে, তখন তারা থাকে। অনেকেই প্রভুপাদের গুরু ভাইরা চাইছিল না না তুমি আরও থাকো, সেজন্য গুরুভাই বললেন আমি থাকছি। তো এভাবে হরিদাস ঠাকুর চেয়েছেন, তিনি যাবেন, মহাপ্রভু বিরহটাকে সহ্য হবে না, কেন উনি জানছেন মহাপ্রভু অন্তর্ধ্যান করবেন, এই জন্য ওনার চিন্তা হলো যে মহাপ্রভুর পূর্বে যেন আমি এই কলেবরটা ত্যাগ করতে পারি। কিন্তু কীভাবে ত্যাগ করব? না তোমার পাদপদ্ম বক্ষে ধারণ করে, তোমার মুখপদ্ম দর্শন করে আর তোমার
শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে আমি দেহত্যাগ করব। এই জন্য কৃষ্ণ গীতায় বললেন যে মৃত্যু তো হবে, কিন্তু কেমন মৃত্যুবরণ করতে হবে, না অন্তকালে কি অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলে বরণ, মৃত্যু সময় যাতে আমাকে স্মরণ করা যায়। তো কী করে স্মরণ হবে, মৃত্যুটা খুব যন্ত্রণাদায়ক। যদি আমরা সারা জীবন খারাপ কাজ করি স্মরণ হবে, খারাপটাই স্মরণ হবে, খারাপ চিন্তা করি রাত্রিবেলা ওটাই স্বপ্ন হয়। আমি দেখছিলাম একটা নূতন ভক্ত হয়েছে, তো মায়াপুরে এসছে, রাত্রিবেলা চিৎকার করছে, এই আমাকে ছেড়ে দাও, এই ছেড়ে দাও। তখন জিজ্ঞাসা করা হলো কী হলো, না আমাকে সবাই মারতে আসছে ছুরি টুরি নিয়ে। তাহলে দেখুন, তো মানে ও এরকম সব পূর্ব জীবনে কিছু একটা স্মরণ হচ্ছে। তো আমাদের নিতাই চাঁদ মহারাজ ছিলেন, উনি উপরে থাকতেন আর ওর নিচে থাকত, ওকে ডেকে যে কী ব্যাপার, তুমি কৃষ্ণ স্মরণ করছো না কেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে। তো যেহেতু নূতন এসছে, বয়স হয়ে গেছে, ওই খারাপ সব কাজকর্ম করেছে, কাউকে খুন করেছে বা কিছু করেছে, সেইগুলো এখন তাকে মারবে বলে ও মায়াপুরে পালিয়ে এসে আছে, আর সেইগুলো মাথায় ঢুকে যাচ্ছে, এ আমাকে ছেড়ে দাও, ছুরি দিয়ে আমাকে আঘাত করো না। তোমার ওকে আঘাত করার জন্য আসছিল আগে, ও তখন সব বললো যে আমাকে এরকম মারতে আসতো, আমি এই জন্য পালিয়ে এসেছিলাম, আর স্বপ্নে ওইগুলি দেখছে। যেহেতু ও কৃষ্ণের প্রতি আসক্ত হয়নি, ওইগুলাই চিন্তা আছে। তখন আমি মাঝে মাঝে ভাবি, তখন ওই লোকটা আমরা থাকতাম একসাথে পাশাপাশি ঘরে, তাহলে আমরা পূর্বে কিছু করেছি আরও অন্যান্য জন্মতেও, যেগুলো এই জীবনে করিনি হয়তো সেগুলাও স্মরণ হয়, হয়তো এটা তো আমি করিনি এই জগতে কেন, না পূর্ব পূর্ব জন্মে এরকম কিছু খারাপ করেছি, সেগুলো এসেও দেখা দিবে। তাহলে কত মারাত্মক, ভুলতে পারিনি। কিন্তু ভক্তিবৃন্দ ঠাকুর বলেছেন, পূর্ব ইতিহাস ভুলিনু সকল সেবা সুখ পেয়ে মনে, কিন্তু আমরা সেবা সুখ পাইনি বলে পূর্ব ইতিহাস ভুলতে পারছি না, পূর্বের খারাপ চিন্তাগুলি আমাদের মধ্যে চলে আসছে, আর স্বপ্নেও সেগুলো আসবে। মৃত্যু হলে কী হবে, ওই রকমই শরীর হবে। এই জন্য সাবধান, পূর্ব ইতিহাস, পূর্বের যা সব খারাপ কাজ করেছি ওটা যেন ভুলে যেতে হবে। আবার কেউ যদি পূর্বে কোনো কিছু খারাপ করে মন্দিরে এসে ভক্ত হয়ে গিয়ে সব ভুলে গেছে, কিন্তু আমরা তাকে স্মরণ করে দেই, আরে তুই একটা এই মুসলিম গরু খেতে এখানে এসে সাধু হয়ে গেছিস, তার পূর্বের কথা মনে করে দিস, ওটাও অপরাধ। হরিদাস তুই যবন, ব্রাহ্মণরা বলছে ও যবন, মনে করিয়ে দিচ্ছে, ওটা অপরাধ। আমরাও অনেক সময় বৈষ্ণব অপরাধ করি, হ্যাঁ, তো সেটাও সাবধান থাকতে হবে। ও আফ্রিকার ও মুসলিম পরিবার, ও খ্রিস্টান পরিবার, এরকম না, তারা আগে জন্ম হয়েছিল, কিন্তু তারা অনেক শুদ্ধ ভক্তি করছে, সেগুলো আমাদের তাদের স্মরণ করে দিতে নেই। আমরা ভুলতে চাইছি সেবা করে, কিন্তু আমরা আবার স্মরণ করে দিচ্ছি। কেউ কিছু খারাপ করেছিল কিছুদিন আগে, এখন ভক্ত হয়ে গেছে, আর তার কিছু আমার সঙ্গে হয়তো কিছু একটা অমিল হয়ে গেল, তার সে পূর্বের কিছু জিনিস তাকে স্মরণ করিয়ে দুঃখ দিচ্ছে, ওটা খারাপ হবে। তো সেজন্য ভগবত ভক্তিটা সুখাতি সুখ, অপরাধ না হয়, তার জন্য আমাদের চেষ্টা করতে, এবং যাতে কৃষ্ণ স্মরণ হয় সর্বদা, যাতে হরিদাস ঠাকুরের মতো, ভীষ্মদেবের মতো, প্রহ্লাদ মহারাজের মতো, প্রভুপাদের মতো, আমাদের বিশ্বম্বর গৌড়ের মতো, এই সমস্ত ষড় গোস্বামী তাদের মতো সর্বদা যেন কৃষ্ণ স্মরণ আমরা করতে পারি, তাহলে মৃত্যু সময়ও কৃষ্ণ চিন্তা হবে। তারা আমাদের আচার্যরা সর্বদা কৃষ্ণ চিন্তায়, রঘুনাথ দাস গোস্বামী ছোটো থেকেই এই হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাব, হরিদাস ঠাকুরের সঙ্গ করেই উনি মহাপ্রভুর প্রতি আসক্ত হয়েছিলেন। কে? রঘুনাথ দাস, বিরাট ঐশ্বর্যশালী ঘরের, জমিদার ঘরের সন্তান, যখন একটু মহাপ্রভুর প্রতি আসক্ত হয়ে গেছে, বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা, মহাপ্রভু সঙ্গ করবে, কিন্তু বাপ জেঠার একটাই তো ছেলে, ছাড়বে না, চলে যাচ্ছে। একদিন রঘুনাথের মা বলছে, তোমার ছেলে বারবার পালাচ্ছে, এটা দৌড়ি দিয়ে বেঁধে রাখো না,
আর তার ইতিপূর্বে তাকে আবার একটা সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তখন বাবা বলছে, রঘুনাথের বাবা, দেখ, স্ত্রী সম অপ্সরা যার, ইন্দ্র সম ঐশ্বর্য, বাঁধিতে নারে সাধারণী রজু বাঁধবে, প্রারব্ধ খণ্ডাইতে নারে। গৌরাঙ্গের প্রেমে যে বাতুল হয়ে গেছে এই সুন্দরী স্ত্রী, ঐশ্বর্য টাকা পয়সা তাকে বাঁধতে পারবে না, আর সাধারণ দৌড়ি কী করে বাঁধবে, বাঁধতে পারবে না। সুন্দরী স্ত্রী বাঁধতে পারলো না, ঐশ্বর্য বাঁধতে পারলো না, আর দৌড়ি বেঁধে রাখবে। আমি দেখতাম আমাদের অনেক ভক্ত, এই যে এখন আমাদের ভক্তিশাস্ত্রী প্রফেসর তারকৃষ্ণ প্রভু, ওর বাবা এরকম বেঁধে রেখেছিল বাড়িতে, এবং গুন্ডা দিয়ে এসব যাতনাও দিচ্ছিল যাতে ও মায়াপুরে না পালে আসে, ধরে নিয়ে গিয়ে এরকম কষ্ট দিয়েছিল। আর দেখা গেল ভবিষ্যৎ পরবর্তীকালে ওর বাবা মা সব বৈষ্ণব হয়ে গেল। হরি বল, ভক্ত সঙ্গ কষ্ট দিয়েছে তারা আবার ভক্ত হয়ে গেছে, তিরকমই তো। সেজন্য অনেক হরিদাস ঠাকুরও অনেক যাতনা পেয়েছেন, কিন্তু তারা, তিনিও শুদ্ধ ভক্তি প্রদান করেছে। এই রঘুনাথ দাস গোস্বামীকে বাঁধিয়ে রাখার চেষ্টা বারবার গেছে, ধরে নিয়ে এসছে কিন্তু রাখতে পারেনি। কিন্তু কেন না, রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে বারবার যাচ্ছিলেন। নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, ধন মর নিত্যানন্দ পতি মর গৌরচন্দ্র প্রাণ মর যুগ লকিশ্বর। এখানে বলছেন যে ধন মর নিত্যানন্দ, নিত্যানন্দ ধন দিলে গৌরাঙ্গ রূপক পতি সেবা হবে, টাকা পয়সা না থাকলে স্ত্রীর কাছে পতির সেবা কী করে করবে, তাই ধন হচ্ছে নিত্যানন্দ। এই জন্য নিত্যানন্দ কৃপা ছিল না, রঘুনাথ ডাইরেক্ট যাচ্ছেন মহাপ্রভুর কাছে, এই জন্য মহাপ্রভু বারবার ঘুরিয়ে দিচ্ছিলেন, আরে বাড়ি যাও, বিষয় ভোগ করো, অনাসক্ত হও, মর্কট বৈরাগ্য করো না। আমরা অনেক সময় মর্কট বৈরাগ্য করি, লোক দেখানো না। তো সেই রঘুনাথ দাস গোস্বামী পরবর্তীকালে চিড়াদধি মহোৎসব পানিহাটিতে হলো, আর সেখানে নিত্যানন্দ প্রভুর পাদ পদ্ম স্পর্শ পেলেন মস্তকে, নিত্যানন্দ ধন পাওয়া গেল, আর তখন গৌরাঙ্গ রূপক পতি সেবায় অংশগ্রহণ করতে যুক্ত হতে অতি সহজ হয়ে গেল, নিতায় গৌর প্রেমানন্দে। আর পরবর্তীকালে জগন্নাথ পুরীতে গিয়ে স্বরূপ দামোদর সঙ্গে থেকে, আর রঘুনাথ দাস অনেক বৈরাগ্য, পরবর্তীকালে বৃন্দাবনে মহাপ্রভুর নির্দেশে গিয়েছিলেন, আর ওখানে রাধাকুণ্ডে ভজন করেছেন, ওখানেই তিনি অনেক কৃষ্ণতত্ত্ব রচনা করেছেন। তো উনি রাধা যে গোপীনাথ রয়েছে আমাদের প্রয়োজন তত্ত্ব, তিনি হচ্ছেন আচার্য, প্রয়োজন তত্ত্বের আচার্যকে ছিল রঘুনাথ দাস গোস্বামী, আর সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ হচ্ছেন শ্রী শ্রী রাধা মদন মোহন, তার আচার্য হচ্ছেন ছিল সনাতন গোস্বামী। আর অভিধেয় ভক্তি কর্তব্য কৃষ্ণ সেবা, সেই অভিধেয় তত্ত্বের আচার্য হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী, আর সেই বিগ্রহ হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ। এ তিন ঠাকুর গৌড়ীয়ের আর তিন আচার্য, সবাই মনে রাখবেন। তো সম্বন্ধ তত্ত্বের আচার্যকে সনাতন গোস্বামী, বিগ্রহ রাধা মদন মোহন, সবাই মনে রাখছেন না? সম্বন্ধ মানে কি, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক, তিনি প্রভু আমি তার দাস, এই সম্বন্ধ না থাকলে কি করে আমরা ভগবদ্ধামে যাব। এই জন্য প্রথমে রাধা মদন কেন কাম, মদন দেব, এই জগতে একজন দেবতা আছেন যে কামে মোহিত করে মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, আর ভগবানের এক নাম হচ্ছে মদন মোহন। কেন না, এই কামদেবের একটু অহংকার হয়েছিল, সে ব্রহ্মা শিব আদি দেবতাদেরও মোহিত করে বশীভূত করেছিল, ভাবছিল কৃষ্ণ একা রয়ে গেছে এই জগতে, ও যখন রাসলীলা করবে আমি তাকে আমার ভ্রুভঙ্গি চালনা করে কটাক্ষ দিয়ে তাকে মোহিত করে আমার আয়ত্ত করে নেব, এই অহংকার হয়ে গেল মদন
কামদেবের। এই জগতে একজন দেবতা যারা যে আমাদের এই জড় জগতে মোহিত করে রেখেছে, কামদেব পঞ্চবান দিয়ে। তো সেখানে কৃষ্ণ রাসলীলায় প্রবেশ করবেন, আর মদন সামনেই ওখানে ভাবছে আমি প্রথমেই কৃষ্ণকে একদম আমার কাম শরীর দ্বারা, পঞ্চ শরীর দ্বারা আমি তাকে মোহিত করে দেব। তখন সেই কামদেব তার ভ্রুভঙ্গি কী করবে, কৃষ্ণ এমন ভ্রুভঙ্গি চালনা করেছেন। তখন মদন কামদেব এবং ঘুরতে 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 এখানে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে। সেই জন্য কৃষ্ণের এক নাম হয়ে গেল কি, মদন মোহন। আর শ্রীমতী রাধারানী হচ্ছেন মদন মোহন মোহিনী। হ্যাঁ, কৃষ্ণ মদন মোহনকেও যিনি আকৃষ্ট করেন তিনি হলেন শ্রীমতী রাধারানী, আরাধনায় শ্রেষ্ঠ। এই জন্য ভক্তরা কৃষ্ণকে সেবার দ্বারা মোহিত করতে পারবে, বশীভূত করতে পারবে। তো সেবা, এই জন্য রাধা আরাধনায় শ্রেষ্ঠ, যেন সেবার দ্বারা কেবল কৃষ্ণ মোহিত হবেন, নাহলে কৃষ্ণকে বন্ধন করা যাবে না। যশোদা মাতা বেঁধে ফেলছে সেবার দ্বারা। হ্যাঁ, আমাদেরও এই সেবা মানে সেব্যের তুষ্টি। সেবা এসে গেল, এ একটু ভগবানের জন্য রান্না করো, না না আমি করব না, তাহলে কী হলো? রাধারানী তো ওনার রান্না কৃষ্ণ গ্রহণ করতেন প্রতিদিন, মা যশোদা নিয়ে আসতেন রাধারানীকে আর রন্ধন করে রাধারানী কৃষ্ণকে খাওয়াতেন। এই জন্য আমাদের ভোগারতি গাই না, প্রতিদিন ভোগারতি গাই, রাধিকার পক্ক অন্ন বিবিধ ব্যঞ্জন। হ্যাঁ, তো এই রাধিকার পক্ক অন্ন রাধারানী রান্না করেন, মায়েরা যেন অহংকার না করে আমি খুব সুন্দর রান্না করছি, না আমি রাধারানীকে সাহায্য করছি, এরকম ভাব রাখতে হবে। তো সেজন্য রাধা মদন মোহন হয়ে গেলেন কৃষ্ণ। তো আমাদের সেজন্য হরে কৃষ্ণ কীর্তন জপ মাধ্যমে আমরা এই ইন্দ্রিয়গুলিকে জয় করতে পারি, চেতনা মার্জিত করতে পারি। সেজন্য সম্বন্ধ স্থাপন হয়ে আমার রাধা মদন মোহন সাথে সম্পর্ক হলে তাহলে কাম থেকে মুক্ত হতে পারবেন। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে যখন নিযুক্ত হয়ে যাবে, তাহলে এই যে জগতে মদন কামদেব সে আমাদের মোহিত করে বারবার চক্রে ঘুরাচ্ছে দেহাত্ম বুদ্ধিতে, সেখান থেকে মুক্ত হতে পারবেন। তো এই জন্য আমাদের সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে এ দেহ ছাড়িয়া দিব, সেজন্য সম্পর্ক ভগবানের সাথে করতে হবে। আর সম্পর্ক হলে কর্তব্যও পালন করতে হবে, কর্তব্য হচ্ছে ভক্তি সেবা অভিধেয় সেটা করতে হবে। এই জন্য হরিদাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হ্যাঁ রঘুনাথ ভট্ট গোস্বামী, তারা সবাই ভগবানের সেবা করেছেন। আমাদের বিশ্বম্বর গৌরপ্রভু প্রচারে অনেক উৎসাহী ছিল, আমাদের কেশব মুরারী প্রভু, প্রহ্লাদ প্রিয় প্রভু আর বিশ্বম্বর গৌরপ্রভু তিন বন্ধু। হ্যাঁ, যখন আমাদের কৃষ্ণপ্রভু বড় ভাই বিশ্বম্বর গৌরপ্রভুর ওনাদের বাড়ি তাঁতলাতেই প্রথম আমরা আসছিলাম, ওখানে ওনারা তখন আমাদেরকে ডেকে নিয়ে এসেছিল। এবং আস্তে আস্তে এই চাকদাতে আমাদের প্রহ্লাদ প্রিয় প্রভুরা সব অনুকূল ঠাকুরের শিষ্য ছিল ভক্ত, তাদের ছবি আমি বললাম এই ছবিটাকে খুলে এখানে কৃষ্ণ ছবি রাখাও, প্রভুপাদ ছবি লাগাও, তো সব খুলে খুলে। তো এরকম অনেক ভক্ত এখন তাদের দ্বারা বাড়ছে, এখন চাকদাতে আমাদের অনেক ভক্ত হয়ে গেছে। আমাদের রাঘব গৌরাঙ্গ ছোট হলেও বয়স কম হলেও 30টা গ্রুপ দেখছে, কিন্তু আমাদের সিনিয়র ভক্তরা কেউ সাহায্য তো করেই না আর গ্রুপ দেখেও না, আসতেও চায় না, এটা খারাপ দুঃখের বিষয়। তারা আলাদা কিছু করার চেষ্টা করে, জেলা প্রচারকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করে, পরামর্শ করে না, এটা ঠিক নেই, ভুল হতে পারে, জেলা প্রচারের সাথে অমিল হতে পারে, তবু আমি ছাড়ব না, প্রশ্নের মাধ্যমে সংশোধিত করতে হবে, কিন্তু আমরা যাই না, ওটা ঠিক নেই। কিন্তু বিশ্বম্বর গৌরপ্রভু ছিল একটা, সে সবাইকে নিয়ে করার চেষ্টা করত, না না একসাথে আমাদের করতে হবে। তো ওনার একটা মহিমা রয়েছে এরকমই আমি দেখছি। এখনও আমাদের অনেক সিনিয়র ভক্ত রয়েছে, তারাও পরামর্শ করে
মিশতে চায় কিন্তু এগিয়ে যেতে হবে ভুল হলে তাদের সাথে ধরিয়ে দিয়ে না এটা এরকম করলে ভালো এরকম করো আরও এগিয়ে যাবে তো তাহলে কী হবে না বেশি প্রচার বাড়বে লোকেরা জানবে য কত সুন্দর এরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে মনোভাব রয়েছে কখনো কারো একটু ভুল হবে প্রশ্নের মাধ্যমে সেটা করতে হবে কিন্তু ভুল হয়ে গেল সবাইয়ের সামনে ভুল তুমি ও এরকম করেছে সে আরেকজন ভক্তকে বলছে আমি শুনলাম এক মাতাজি সে এক সিনিয়র ভক্তকে বলছে এক ভক্তের সম্বন্ধে অনেক সেবা করছে সে ভক্ত তার হয়তো কিছু ভুল আছে আর সে তাকে সিনিয়র ভক্তের সামনেই বলছে যে এরকম করছে সেরকম করছে তখন সিনিয়র ভক্ত সেটা শুনেও তাকে ছাই দিচ্ছে ছাই দিবে না বলে এই কথা বলতে নেই এই কথা বলতে নেই বৈষ্ণব অপরাধ হচ্ছে সে তো অনেক সেবা করছে একটু গুণগান করো কিন্তু গুরু মহারাজ বলছিলেন আমাদের আচার হয়ে গেছে যখন কোনো বৈষ্ণব নিন্দা কেউ করে আর সেখানে আমরা আবার আচারের মতো যুক্ত হয়ে যাই আচার কেন গুরু মহারাজ বলেছেন জানেন কেন আচার কেন আচার নাম শুনলে কি হয় জিভ থেকে জল বের হয় তো সেজন্য এখন জিভ থেকে জল বেরে আরও নিন্দাটাকে প্লাস করি কিন্তু জানে না আমরা যে নিচে নেমে যাচ্ছি দেখতে হবে যে কেউ ভুল করছে কিন্তু প্রচারে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি নিন্দা করছি সেই যেমন ছিলাম সেরকমই রয়ে গেছে তাহলে আমি প্রচার করছি তার মানে আমি নিন্দা করছি নিন্দা শুনছি আর ভক্তদের সাহায্য করছি তো সেজন্য আমার অনুরোধ যে চেষ্টা করতে হবে তো আমাদের যেমন বিশ্বম্বর গৌর প্রভু প্রহ্লাদ প্রিয় প্রভু আমাদের কেশব মুরারী প্রভু আগে তারা ডেকে ডেকে সব করত তো সেরকম যেন আগিকার মতোই আবার করে সেটা আমার ইচ্ছা অভিলাষ সেবাটাকে আমাদেরকে সিনিয়র ভক্তরা করে দেখাতে হবে কিন্তু আমরা যদি মনে করি না না আমাকে সম্মান দাও তাহলে হবে না তারা করে দেখ যাবে এগিয়ে যাবে জুনিয়রদেরকে উৎসাহ দিবে এবং নিজেরাও সঙ্গে থেকে সাহায্য করবে আমি তো দেখি আমাদের একজন বয়স্ক নরহরি কি নাম না না নরহরি দীক্ষার নাম কি নরহরি পদ্মনাথ বয়স হয়ে গেছে অনেক লোকেদের কাছে ছুটছে মূর্খ হলেও অনেক ভক্তবান আছে তো এটা আমাদের জন্য এই রঘুনাথ দাস গোস্বামী জীব গোস্বামী এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তারা খুশি হবে তাদের শিক্ষাটা হচ্ছে যে ভক্তরা সম্মিলিতভাবে প্রচার করবে এটা প্রভুপাদেরও শিক্ষা তাহলে সবাই আনন্দ পাবে হ্যাঁ সেজন্য বিশ্বম্বর গৌর প্রভুর কথা বলতে গিয়ে এটাই আমার মনে পড়ছে যে উনি কীভাবে একতা করার চেষ্টা সবসময় ছিল ভাবনা যাওয়ার পর্যন্ত ওনার অপ্রকট হওয়ার আগে পর্যন্তও সবসময় এখানে সেখানে যে মিশার চেষ্টা না না আমরা একসাথে কারোর সম্বন্ধে বললে ও এটা শুনতে চাইতো না এরকম গুণাবলী ছিল বিশ্বম্বর গৌর প্রভু তো আমার খুব ভালো লাগতো তো সেটা চাকদায় ওনারাই সিনিয়র সেখান থেকেই এখন প্রচার বেড়ে গেছে এখন আরও অনেক নূতন নূতন ভক্ত হচ্ছে তো সেজন্য আমি অনুরোধ করব ভিক্ষা চাইব সকলের চরণে নিবেদন করব যে আমাদের গুরুদেবের ইচ্ছা নিত্যানন্দ প্রভুর ইচ্ছা যেন আরও সবাই সম্মিলিত হয়ে পূর্ণ করে কেউ কিছু ভুল করছে সেটাকে না ছড়িয়ে তার ব্যক্তিগতভাবে তাকে সংশোধন করতে পারে প্রশ্নের মাধ্যমে এটা গুরু মহা বলেছেন আর এখানে আমাদের মন্দির হবে ইস্কন মন্দির যেন কেউ কেউ না মনে করে কারো এটা ব্যক্তিগত এ কিছু কিছু ভক্তরা মন্তব্য শুরু করছে ওটা ঠিক নেই ইস্কনের জায়গা পাওয়া গেছে তো সেখানে যদি আমরা মনে করি ওটা কেউ ব্যক্তিগত কেউ খেটে সাহায্য করে কাউকে বললে হয়তো কিছু উন্নয়ন করছে আমরা আরও আগে গিয়ে প্রভু আপনি এত করছেন আমি তোমার সঙ্গে আছি কী সাহায্য লাগবে বলো সেটা না করে বদনাম শুরু করছে ওটা ঠিক না এই কয়েকদিন আগে সেটার জমি হয়তো একটা বুড়ি মা ছিল বাংলাদেশের বুড়ি বলে না কী নাম বলতো বাংলাদেশি মাতাজি আমি গিয়েছি অনেকবার আমাকেও বলেছে আমবাগানের কাছে আমার একটা জমি আছে
আমি দিতে চাই, বসুদেবকে অনেকবার বলেছে। তো ছেলে এবারে রেজিস্ট্রি করে বলছে আমার মাথার বুঝাটা গেল, অনেক দিন মা বলেছিল আমি দেইনি, বলে গেছিল এটা ইস্কনে দিতে হবে গুরুদেবকে। তো যখন রেজিস্ট্রি হয়ে গেল বলছে আমার বুঝাটা একদম হালকা হয়ে গেল। এই যে সংকল্প করে দিয়ে দিল, অনেকে দেখি সংকল্প করে আমি এই সেবা করব, পরে দেখা যাচ্ছে দিতে কুণ্ঠিত হয়ে যায়, কিছু সংকল্প করেও তার থেকে পিছিয়ে যায়। ওটাতে ভগবান কি করবেন, একদিন আমার থেকে সব নিয়ে নেবে। সংকল্প যেটা করবে সেটা যে কোনোভাবে হলেও পূর্ণ করার চেষ্টা করতে হবে, না চেষ্টা করব, দিতে পারছি না, আছে আমি দিচ্ছি না, তো সেটা খারাপ, নেই আলাদা ব্যাপার, চেষ্টা করছে। কিন্তু দেখে আমি দেখছি একটা ভক্ত অরুণঘাটায় ছিল, ডাক্তার মানে গরিব লোক, ও যখন শুনল মায়াপুরে এরকম মন্দির হবে, তো কিছু টাকা পয়সা নেই, খুব গরিব, ও কী করত প্রতিদিন কিছু একটা টাকা পেলেই সেটা বেঁধে রাখত আর মায়াপুরে পাঠাত, আমার কাছে পাঠিয়ে দিত যে মহারাজ এইটুকু টাকা পেয়েছি। লাস্টে ও অপ্রকট হয়ে যাবে, অনেকটা কিছু টাকার সঞ্চয় করে করে রেখেছিল, লিখে দিয়ে গেছে এটা মহারাজকে দিবে ওই নূতন মন্দিরে যেন এটা দিয়ে দেয়। অপ্রকট হয়ে গেছে, ও স্ত্রী দেখছে একটা বক্সে সব লেখা আছে, তখন স্ত্রী আমাকে ফোন করছে, মহারাজ স্বামী তো এরকম দিচ্ছ, ও সংকল্প করে যে আমি মরে যাব, সে কত 10 বছরের এক্সট্রা নিত্য সেবা দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের অনেক ভক্তের টাকা পয়সা আছে, ছেলে মেয়ের বিয়েতে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু গুরুদেবের ধামে নিত্য সেবায় 1 টাকা দিতে রাজি নেই, না না ওখানে যাবে না। আবার কখনো কখনো আমার ভক্তরা যদি কোনো ট্যুর করে সেখানে হয়তো কিছু অর্থ আসবে মন্দিরের জন্য, তারা স্বতন্ত্র করবে, ওটাও ঠিক নেই, ওটাও কুঅভ্যাস, ভক্ত সঙ্গে যেতে হবে। সেজন্য গুরু মহারাজ বলছেন ভক্ত সঙ্গে যেন ট্যুর করে। এখন আমাদের ভক্তরা কিছু চাকদায় কিছু কিছু ভক্ত তারা স্বতন্ত্র যাবে, টাকা বাঁচাবে, ওটা ঠিক নেই। যদি ট্যুরে কিছু আসে সেখানে কি সেটা কোথায় লাগছে, ভগবৎ সেবাই লাগছে, তো সেটাও তারা গ্রুপ করে আলাদা করার চেষ্টা করছে, এবার অন্য ভক্তদেরকে প্ররোচনা করছে, ওটাও ঠিক নেই। তো সেজন্য গুরুদেব খুশি হবেন, হরিদাস ঠাকুর খুশি হবেন, রঘুনাথ দাস গোস্বামী খুশি হবেন, রঘুনাথ ভট্ট গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সবাই খুশি হবে যখন আমাদের মনোবৃত্তি সেবনমুখী ভাব হবে, সেবার দিকে আগাবে, দোষ দেখে নয়। দোষ দেখলে আপনার মধ্যেও সেই দোষ আসে যাবে। আমি দেখতাম অনেক ভক্ত কারো না কারো দোষ বলতো, দেখ আমি বললাম দেখো তুমি ওই দোষে দুষ্ট হয়ে যাবে একদিন, দেখতে যেও না, আর দেখা গেল সেই দোষে দুষ্ট হয়ে অধঃপতিত হয়ে চলে গেছে। কিন্তু যার দোষ দেখছিল সে থেকে গেছে, সে থেকে গেছে, সে সেবা করছে, আরও সুন্দর সেবা করছে, আবার তার সেই দোষটা থেকে সে মুক্তও হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের জিনিস। ভোগ লাগছে তো এভাবে আমরা, এই যে যাতে আমাদের কৃষ্ণ ভাবনাময় কনসাসনেস ভক্ত সঙ্গের মাধ্যমে, এই নাম প্রচারের মাধ্যমে যাতে আমাদের ঐক্যতা, কৃষ্ণ চিন্তা, গুরুর চিন্তা, গুরু সেবায় সহায়তা মনোভাব আসে, সেজন্য প্রত্যেক ভক্ত প্রত্যেক ভক্তের প্রশ্ন উত্তরের মাধ্যমে সহযোগী মনোবৃত্তি, এটাই মহাপ্রভু চেয়েছেন সেটা যেন হয়, তাহলে সেটাই আমার প্রার্থনা। আজকে বিশ্বম্বর গৌর প্রভু যিনি চাইতেন এই ভাবটা, সেজন্য আমার এটা মনে পড়ল, সেজন্য আমি এই কথাগুলি প্রকাশ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে